গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম টু বম পরিবারে, তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, তো আজকে এসেছি ছোট পিসির বাড়িতে। তো ছোট পিসির বাড়িতে ফার্স্ট টাইম এসেছি, তো এখানে একটা দিদি ভাই স্বাদ আছে, তো পিসির ইনভাইট আছে, বাট পিসি আমাকে না নিয়ে যাবেই না। তো চলো একটা পিসির শাড়ি পরেছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলে এলাম ছোট পিসির বাড়িতে, তো এটা হচ্ছে ছোট পিসির বাড়ি। পিসি এখানে একাই থাকে, যেহেতু দাদা আর দিদি বাইরে থাকে হায়দ্রাবাদে, তো পিসি এখন এখানে একাই থাকে। তো এখানে পিসির বাড়িতে ঘুরতে এসেছি, তো আমি এখানে ফার্স্ট টাইমই এলাম। জায়গাটা ভালোই লাগলো এখানে, মানে যে দাদা বৌদি কাকিমারা সবাই খুব ভালো, মানে সবাই খুব ভালোবাসতে পারে এখানে মানুষরা। এবার যাচ্ছি আমরা ছাদে। ছাদটা যেহেতু অনেকটাই বড়টা জায়গা আছে, আর এটা পাশে হচ্ছে পিসিদের নারকেল গাছ আছে, অনেক নারকেল হয়েছে দেখো। আর এখানে পাশে আছে পুকুর। আমাদের একটু লেট হয়ে গেছিলো, 12টায় স্বাদের টাইম ছিল, তো দিদিদের স্বাদ দেওয়া হয়ে গেছিলো, তো জাস্ট পিক তুললাম। দিদিভাইটাই আছে, স্বাদ আছে, তো এনার বাড়িতে সবার ইনভাইট আছে স্বাদের অনুষ্ঠানের জন্য, তো আমরা সব এখানে এসেছি। স্বাদের যে নিয়মটা আছে ওটা দিদিকে খাবার দেওয়া একটা নির্দিষ্ট টাইম আছে, দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদেরও সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো বিকালে সবাইকে মানে মুড়ি চাল ভাজা ফল মিষ্টি দিতে হয় সব বাড়ি বাড়ি, তো ওটাই এখন সবার বাড়ি বাড়ি করে দেওয়া হচ্ছে, মানে পাড়া যে সব আত্মীয় স্বজন আছে তো এটা হচ্ছে সব বাড়ি বাড়ি দিতে হয়। আর এই যে কুমড়োটা তোমরা দেখছো, এটা পুকুর পাড়ে হয়েছিল, এটা তুলে নিয়ে চলে এসেছে দি ভাই। চলে এসেছি, বিকালে গুনগুনের বার্থডে আছে, তো মামা পুরী গেছিলো, এটা ছানা ভাজা আর খাজা এনেছে, যেহেতু আমি খেতে খুব ভালোবাসি। ফার্স্টে আমি এটাকে খাবো, খেয়ে দিয়ে যাবো আমরা ও বাড়িতে শ্বশুর বাড়িতে, যেহেতু আজকে গুনগুনের বার্থডে আছে। তো গুনগুনের বার্থডের জন্য এই টেস্টটা নেওয়া হয়েছে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে ঝুমুর জন্য নেওয়া হলো, নাহলে ওর একটু মনটা খারাপ হবে, তো দু বোনেরই দুটো নেওয়া হয়েছে। তো চলে এলাম বার্থডে বাড়িতে, তো এখনও কেক কাটা হয়নি, জাস্ট সব রেডি হয়েছে, গল্প করছে। আমারও একটু আসতে লেট হয়েছে, যেহেতু সকালে পিসি বাড়ি গেছিলাম, তো সব যেখানে সব সাজুগুজু করছে এখানে সবাই সব কথাবার্তা বলছে।
দাও অনেক করে দূর বাবু অনেক করে বলে দিচ্ছি না না তুমি করে না না আচ্ছা তুমি আটি দিতে দাও না এখানে দিন বাদে হয়ে যাচ্ছিস চোখে লাগার জন্য তো দিয়া তো এখানে কেক কাটা হচ্ছে সবাইকে দেয়া হবে বলে পায়েশ মিষ্টি কেক তো বলছো না গিফট গুলো সব সব বন্ধুদের দেখাও একবার এক একটা করে আর ড্রেসটা বলো যেটা পরে আছো দেখালো না ভালো করে এরকম করে দেখাতে হয় ওটা খুলে দেখো ভালো হয়েছে আচ্ছা কে দিয়েছে বলতে হবে না চলো দেখো পিকু ওরা কিন্তু ভিডিও গুড ভালো হয়েছে বলে তো আমি জুস খাবো একটা পাকা আন্টি দিয়েছে তাই তো জিম্মা ওই আন্টি যাই হোক লেগিংস প্যান্ট এটা ড্রেসটা খোল সামনেটা দেখো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা বাই গুড নাইট আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করতে ভুলবে না পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে